পটুয়াখালীর পায়রায় এ কর্মযজ্ঞ কয়লাভিত্তিক তেরোশো বিশ মেগাওয়াট কেন্দ্র নির্মাণের জন্য প্রকল্পটির পাশেই একই ক্ষমতার আরও তিনটি কয়লাভিত্তিক ও তিন হাজার ছয়শ মেগাওয়াট ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে বিদ্যুৎ বিভাগ পরিকল্পনায় রয়েছে একশো মেগাওয়াট সৌর ও পঞ্চাশ মেগাওয়াট বায়ু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সব মিলিয়ে পায়রা বিদ্যুৎভাবে বিনিয়োগ হতে যাচ্ছে বারো বিলিয়ন ডলার বা প্রায় এক লাখ কোটি টাকা এর বাইরেও আছে বেসরকারি উদ্যোগে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে কয়েকটি নয় হাজার মেগাওয়াট যে আমরা করতে যাচ্ছি এই হিসাবে আমরা বলতে পারি প্রায় চারটি পদ্মা সেতুর যে মূল্য সেই পরিমাণ টাকা এখানে ব্যয় করা হচ্ছে আগামী পাঁচ বছরের মাথায় ধীরে ধীরে এই প্রকল্পগুলি চলে আসবে এখানে তবে এক স্থানে চারটি বড় আকারের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হলেও পরিবেশগত ঝুঁকি প্রশমনকে গুরুত্ব দেওয়ার কথা জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী যে ব্যবস্থা আমরা রামপালে নিয়েছি সেই একই ব্যবস্থা কিন্তু প্রত্যেকটা পারপেনে না হচ্ছে আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্ল্যান্ট করা হচ্ছে সক্স এন্ড নক্সকে কন্ট্রোল করার জন্য কিন্তু ডিসালফারাইজেশন প্ল্যান্ট বসানো হচ্ছে দেশে এখন পর্যন্ত মেঘনাঘাট চারশো পঞ্চাশ মেগাওয়াট গ্যাস ভিত্তিক কেন্দ্রটি সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার একক বিদ্যুৎ কেন্দ্র সে হিসেবে আগামীর বৃহৎ বিদ্যুৎ কেন্দ্রগুলো পরিচালনা হবে বাংলাদেশের জন্য নতুন অভিজ্ঞতা তাই এখন থেকেই নিজস্ব জনবল তৈরিতে গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট একটা বিরাট চ্যালেঞ্জ এত পরিকল্পনার সাথে প্যারালালি এটা আমাদের নিতেই হবে নাহলে আমাদের বিদেশিদের উপর নির্ভরশীল থাকতে হবে তাতে উৎপাদন খরচও বেড়ে যাবে পায়রা বন্দরকে কেন্দ্র করে বিদ্যুৎ উৎপাদনে যেসব বৃহৎ প্রকল্পের পরিকল্পনা নেওয়া হয়েছে সেগুলো বাস্তবায়ন হলে একদিকে যেমন দেশের টেকসই বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে অন্যদিকে দক্ষিণবঙ্গে কর্মসংস্থান ও বিনিয়োগ বৃদ্ধিতে যোগ করবে নতুন মাত্রা তবে ভবিষ্যতের এসব বৃহৎ বিদ্যুৎ কেন্দ্রগুলো পরিচালনায় দেশীয় দক্ষ জনবল তৈরি করাই অন্যতম বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বিশ্লেষকরা ফারুক ভিয়া রবিন সময় সংবাদ পায়রা পটুয়াখালী